বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির বুক চিরে গাঙ্গেয় অববাহিকায় সগর্বে জেগে ওঠা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটারের উর্বর পলল সমৃদ্ধ ছোট এই দেশ রূপ বৈচিত্র্যের বিচারে পৃথিবীতে এক অনন্য স্থান দখল করে আছে। এ সাগরের গর্জন, অসংখ্য নদীর অপরূপ বয়ে চলা, স্থলভাগের সবুজ শ্যামলিমা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আর অতুলনীয় ঋতু বৈচিত্র্যের পটভূমিতে যে অনুপম দৃশ্যের অবতারণা হয় তা যে কোনো মানুষকে মুহূর্তে ভাবুক করে তোলে। এদেশের বিভিন্ন অঞ্চলে যেমন রয়েছে ভৌগোলিক বৈচিত্র্যতা, তেমনি রয়েছে অঞ্চলভেদে বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যতা। মিরর অফ ক্যাম্পাসের আয়োজনে আমরা বাংলাদেশের প্রতিটি জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। প্রতি পর্বের মতো এই পর্বে রয়েছে একটি জেলা সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন শুরু করি। নাটোর জেলা। নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। এই জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। জেলাটি 1,905.05 বর্গ কিলোমিটার আয়তন। এই জেলাটি মূলত বাংলাদেশের উত্তর পশ্চিমের 8টি জেলার মধ্যে একটি জেলা। আয়তনের দিক দিয়ে নাটোর বাংলাদেশের 36তম জেলা। নাটোর জেলা দুর্যোগপ্রবণ এলাকা না হলেও সিংড়া ও লালপুর উপজেলায় আত্রাই এবং পদ্মা নদীতে মাঝে মাঝে বন্যা দেখা দেয়। সদর ও নাটোরের সকল উপজেলার আবহাওয়া একই হলেও লালপুরে গড় তাপমাত্রা তুলনামূলক বেশি। পুরনো নিদর্শনের মধ্যে এই জেলার এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। জেলার পটভূমি। নাটোর মুঘল শাসনামলের শেষ সময় থেকে বাংলার ক্ষমতার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়। বিশেষ করে নবাবী আমলে নাটোরের ব্যাপক ব্যাপ্তি ঘটে। বাংলার সুবেদার মুর্শিদ কুলি খানের 1701 থেকে 1727 শাসনকাল প্রত্যক্ষ তত্ত্বাবধানে বরেন্দ্রী ব্রাহ্মণ রঘুনন্দন তার ছোট ভাই রামজীবনের নামে এতদ অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। রাজা রামজীবন রায় নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা। কথিত আছে লস্কর খাতার সৈন্য সামন্তদের জন্য যে স্থান হতে রসদ সংগ্রহ করতেন কালক্রমে তার নাম হয় লস্করপুর পরগনা। এই পরগনার একটি নিচু চলাভূমির নাম ছিল ছাইভাঙ্গা বিল। 1710 সনে রাজা রামজীবন রায় এই স্থানে মাটি ভরাট করে তার রাজধানী স্থাপন করেন। কালক্রমে মন্দির, প্রাসাদ, দিঘি, উদ্যান ও মনোরম অট্টালিকা দ্বারা সুসজ্জিত নাটোর রাজবাড়ি প্রস্তুত হয়। পরে আস্তে আস্তে পাশের এলাকায় উন্নয়নের ধারাবাহিকতায় একসময় নগরী পরিণত হয়। সুবেদার মুর্শিদ কুলি খানের সুপারিশে মুঘল সম্রাট আলমগীরের নিকট হতে রামজীবন 22খানা খেলাত এবং রাজা বাহাদুর উপাধি লাভ করেন। নাটোর রাজ্য উন্নতির চরম শিখরে পৌঁছে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের স্ত্রী রানী ভবানীর রাজত্বকালে। 1782 সালে ক্যাপ্টেন রেনেলের ম্যাপ অনুযায়ী রানী ভবানীর জমিদার পরিমাণ ছিল 12,999 বর্গ মাইল। শাসন ব্যবস্থার সুবিধার জন্য সুবেদার মুর্শিদ কুলি খান বাংলাকে 13টি চাকলায় বিভক্ত করেন। এর মধ্যে রানী ভবানীর জমিদারি ছিল 8 চাকলা বিস্তৃত। এই বিশাল জমিদারির বাৎসরিক আয় ছিল 1.5 কোটি টাকার অধিক। বর্তমান বাংলাদেশের রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর এবং পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাব্যাপী বিস্তৃত ছিল তার রাজত্ব। এছাড়া ময়মনসিংহ জেলার পুখুরিয়া পরগনা এবং ঢাকা জেলার রানীবাড়ি অঞ্চলটিও তার জমিদারির অন্তর্গত ছিল। এ বিশাল জমিদারির অধীশ্বরী হওয়ার জন্যই তাকে মহারানী উপাধি দেওয়া হয় এবং তাকে অর্ধবঙ্গেশ্বরী হিসেবে অভিহিত করা হয়। একে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এ অঞ্চলের সর্ববৃহৎ সামন্তরাজ এবং এক মহীয়সী নারী রাজ্য শাসন ও জনকল্যাণ ব্যবস্থা। নাটোরের রাজারা এই বিশাল জমিদারি পরিচালনা করত নিজস্ব প্রশাসনিক ব্যবস্থাপনায়। নবাবী আমলে তাদের নিজস্ব দেওয়ানি ও ফৌজদারি বিচারের ক্ষমতা ছিল।
শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাদের নিজস্ব পুলিশ বাহিনী এবং জেলখানা ছিল। 1873 সালে ইংরেজ সরকারের এক ঘোষণা বলে রানী ভবানীর দত্তক পুত্র রামকৃষ্ণ এর হাত থেকে কোম্পানি পুলিশ ও জেলখানা নিজ হাতে তুলে নেয়। কোম্পানি নিজ হাতে জেলখানার দায়িত্ব নিয়ে প্রতি জেলায় জেলখানা স্থাপন করে। ইংরেজদের কর্তৃক পরিচালিত প্রথম জেলখানা নাটোরে প্রতিষ্ঠিত হয়। রানী ভবানীর শাসনামল পর্যন্ত নাটোর শহরের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হতো স্রোতস্বিনী নারদ নদ। পরবর্তীকালে নদের গতিমুখ বন্ধ হয়ে গেলে সমগ্র শহর এক অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে নিপতিত হয়। ড্রেনেজ ব্যবস্থা বদ্ধ জল এবং পয়ঃনিষ্কাশনের একমাত্র সংযোগস্থল নারদ নদ। সেই নদ অচল হয়ে পড়ায় শহরের পরিবেশ ক্রমাগত দূষিত হয়ে পড়ে। ইংরেজ শাসকরা সেজন্য জেলা সদর নাটোর হতে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করে। মিস্টার প্রিঙ্গল 1822 সালে 23 এপ্রিল জেলা সদর হিসেবে পদ্মা নদীর তীরবর্তী রামপুর বোয়ালিয়ার নাম উল্লেখ করে প্রস্তাবনা পেশ করেন। 1825 সালে নাটোর থেকে জেলা সদর রামপুর বোয়ালিয়াতে স্থানান্তরিত হয়। জেলা সদর স্থানান্তরের পর ইংরেজ সরকার মহকুমার প্রশাসনের পরিকাঠামো তৈরি করে। সেই পরিকল্পনা অনুযায়ী মহকুমা হিসেবে নাটোরের পদাবনতি ঘটে। তারপর দীর্ঘ 165 বছর অর্থাৎ ইংরেজ, পাকিস্তান এবং বাংলাদেশের 14 বছরের প্রশাসনিক ইতিহাসে নাটোর মহকুমা সদর হিসেবে পরিচিত ছিল। 1984 সালে নাটোর পুনরায় জেলা সদরের মর্যাদা লাভ করে। রাজা রামজীবন রায় 1730 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি রাজা রামকান্ত রায়কে রাজা এবং দেওয়ান দয়ারাম রায়কে তার অভিভাবক নিযুক্ত করেন। রামকান্ত রাজা হলেও প্রকৃতপক্ষে সম্পূর্ণ রাজকার্যাদি পরিচালনা করতেন দয়ারাম রায়। তার দক্ষতার কারণে নাটোর রাজবংশের উত্তরোত্তর সমবৃদ্ধি ঘটে। 1748 সালে রামকান্ত পরলোক গমন করেন। স্বামীর মৃত্যুর পর রানী ভবানীকে নবাব আলীবর্দী খাঁ বিস্তৃত জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। নাটোরের ইতিহাসে জনহিতৈষী রানী ভবানী হিসেবে অভিহিত এবং আজও তার স্মৃতি অম্লান। বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে রানী ভবানীর আন্তরিক সুসম্পর্ক ছিল। পলাশীর যুদ্ধে রানী ভবানী নবাবের পক্ষ অবলম্বন করেন। পরবর্তীতে রানী ভবানীর নায়েব দয়ারামের ওপর সন্তুষ্ট হয়ে তিনি দীঘাপতিয়া পরগনা তাকে উপহার দেন। দীঘাপতিয়ায় প্রতিষ্ঠিত বর্তমান উত্তরা গণভবনটি দয়ারামের পরবর্তী বংশধর রাজা প্রমদানাথের সময় গ্রিক স্থাপত্য কলার অনুসরণে রূপকথার রাজপ্রাসাদে উন্নীত হয়। কালক্রমে এই রাজপ্রাসাদটি প্রথমত গভর্নর হাউস, পরবর্তীতে বাংলাদেশ অভ্যুদয়ের পরে উত্তরা গণভবনে পরিণত হয়। ভৌগোলিক সীমানা। মানচিত্রে নাটোর জেলা। এই জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। আয়তন 1905.05 বর্গ কিলোমিটার। নাটোর সহ এর পার্শ্ববর্তী বগুড়া ও সিরাজগঞ্জে অবস্থিত চলনবিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুর উপজেলায়। ইতিহাস। উত্তরা গণভবনের প্রবেশদ্বার। 18 শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনা বানগাছি জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। 1706 সালে মতান্তরে 1710 সালে। 1734 সালে তিনি মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন।
1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদা জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। নাটোরে নীল বিদ্রোহ 1859 থেকে 1860-তে সংঘটিত হয়। 1897 সালের জুনে নাটোরে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশন হয়। সত্যেন্দ্রনাথ ঠাকুর সভাপতি, মহারাজা জগদীন্দ্রনাথ অভ্যর্থনা সমিতির সভাপতি ও প্রধান উদ্যোক্তা ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও মহারাজা জগদীন্দ্রনাথের চেষ্টায় সেবারই প্রথম রাজনৈতিক সভায় বাংলা ভাষার প্রচলন করা হয়। 1901 সালে মহারাজা জগদীন্দ্রনাথ কলকাতা কংগ্রেসের অভ্যর্থনা সমিতির সভাপতি হন। 1845 সালে রাজশাহী জেলার অধীনে নাটোর মহকুমার সৃষ্টি, আর অন্যান্য মহকুমার মতো জেলায় উন্নীত হয় 1984 সালে। 1971 সালের 5ই মে গোপালপুরের চিনিকলের MD মোহাম্মদ আজিম সহ প্রায় 200 মানুষকে নৃশংসভাবে পাকবাহিনী হত্যা করে। এই বধ্যভূমিতে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার এবং রেল স্টেশনের নামকরণ হয়েছে আজিমনগর। 1769 থেকে 1885 সাল পর্যন্ত নাটোর রাজশাহী জেলার সদর দপ্তর ছিল। প্রতিস্থাপনের প্রাক্কালে নাটোরকে মহকুমা হিসেবে ঘোষণা করা হয়েছিল, সে কারণেই নাটোর বাংলাদেশের প্রথম মহকুমা। নাটোর 1984 সালে একটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষা, নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট। নাটোর জেলায় সাক্ষরতার হার 70%। মধ্যমানের স্কুল, কলেজ ও বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় থাকলেও নাটোরে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নেই, যার ফলে উচ্চশিক্ষা ও সাশ্রয়ী শিক্ষার জন্য জেলার বেশিরভাগ শিক্ষার্থীদের অধিকাংশ সময় পার্শ্ববর্তী জেলার মুখাপেক্ষী হতে হয় ও জেলার বাহিরে গমন করতে হয়। এক্ষেত্রে অধিকাংশ সময়ই শিক্ষাগ্রহণ শেষে উচ্চশিক্ষিতরা আর জেলায় ফিরে না, এ কারণে অনেক দিক থেকে জেলার উন্নয়নে পিছিয়ে আছে। অর্থনীতি, হালতিবিলে পাটক্ষেত। জেলার প্রধান উৎপাদিত ফসল হলো ধান, এছাড়াও এখানে রসুন, ইক্ষু, গম, ভুট্টা, আখ, পান ইত্যাদি উৎপাদিত হয়। এখানকার বিলুপ্তপ্রায় ফসল নীল, বোনা আমন ও আউশ ধান। এখানে বেশ কয়েকটি ভারী শিল্প রয়েছে, এর মধ্যে রয়েছে 2টি চিনিকল, ডিস্টিলারি, প্রাণ জুসের কারখানা, দত্তপাড়া বেসিক এলাকা, রাজলঙ্কা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এলাকা বা চামড়াপট্টি, জুট মিল প্রস্তাবিত, পদ্মা অয়েল সংরক্ষণ এলাকা রয়েছে যা নাটোর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে। এইখানে ওয়ান গণবাহী ট্রেন থেকে তেল উত্তোলন করা হয়। দেশের 16টি চিনিকলের মধ্যে 2টি এই জেলায় অবস্থিত। এছাড়াও মূলত এই জেলায় উৎপাদিত আখের উপর নির্ভর করে পার্শ্ববর্তী রাজশাহী ও পাবনা জেলায় গড়ে উঠেছে আরও 2টি চিনিকল। এছাড়া বাংলাদেশের বৃহত্তম প্রাণ কোম্পানির বেশিরভাগ কাঁচামাল আম, লিচু, বাদাম, মুগ ডাল, সুগন্ধি চাল ইত্যাদি নাটোর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসে। সম্প্রতি এখানে আপেল কুল, বাউ কুল, থাই কুলের ব্যাপক চাষ হচ্ছে। নাটোর জেলায় ভারী শিল্প তেমন নেই, মূলত গ্যাস সরবরাহ না থাকায় এ জেলায় তেমন ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। চিত্তাকর্ষক স্থান, নাটোর রাজবাড়ি, উত্তরা গণভবন বা দীঘাপতিয়ার রাজবাড়ি, পদ্মার চর লালপুর, পদ্মার তীর লালপুর, গ্রিন ভ্যালি পার্ক লালপুর, শহীদ সাগর লালপুর, বুধপাড়া কালী মন্দির লালপুর, ভেল্লাবাড়ি মসজিদ লালপুর, গোসাই আশ্রম লালপুর, বঙ্গজল রাজবাড়ী বা রানী ভবানী রাজবাড়ী, উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ী, চৌগ্রাম জমিদার বাড়ি, চলনবিল, তিসিখালি মাজার, বাগাতিপাড়ার দয়ারামপুর জমিদার বাড়ি, চলনবিল জাদুঘর, হালতির বিল, হাজারদুয়ারি জমিদার বাড়ি, ধরাইল জমিদার বাড়ি, আত্রাই নদী, চলনবিল জাদুঘর, লুরদের রানী মা মারিয়ার ধর্মপল্লী নাটোর।